একটি আজব গাড়ি। এই গাড়িটি দিয়ে মাত্র 13 ঘন্টায় 40 বিঘা করে ধান কাটে। তো কেমনে সম্ভব? এটা আপনাদের বিশ্বাস হচ্ছে না? আপনারা একটি টাইম সেট করে রাখেন বা টাইম ধরে রাখেন আর দেখেন এই যে ধান যে কাটাইছে এই ধানগুলো কাটতে কত মিনিট সময় লাগে, তাহলে আপনারা বুঝতে পারবেন সত্যি কি না। ধানগুলো কাটবে আবার এই মেশিন দিয়েই পরিষ্কারও করে দিবে, আপনারা খালি বাড়িতে নিয়ে শুকাইয়া আবার সেদ্ধ করে খাবেন। এই ধানগুলো যে ট্যাঙ্কির মধ্যে জমা হচ্ছে, এই ধানগুলো কিন্তু আবার ট্রাক্টরের মধ্যে তুলে দেওয়া হবে, ট্রাক্টরে করে বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে গাড়িটির পিছন দিয়ে খেয়ার অথবা নাড়াগুলো যে, তো সেগুলা লাইন করে পরে পরে এখান দিয়ে রয়েছে। এগুলা খেয়ার কিন্তু এই দুই একদিন গেলে শুকাইয়া একদমই খেয়ারগুলো শুকাইয়া যায়, তারপর কিন্তু এখান থেকে খেয়ারগুলো নিয়ে যায় গরু খাবার হয় তার জন্য। আর দেখেন এই সম্পূর্ণ এই ইটি যে ডাকটি যে দেখতে পাচ্ছেন, অনেক বিশাল আকারের একটি ধাক। কিন্তু এই ধাকের ধান কিন্তু গত 4-5 দিনের ভিতরে কিন্তু ধান কাটা পড়ায় আবারই করে দিছে, ধান কেটে আবার এই পালাটি ধরতে আসছে। দেখেন এই যে পালাটি আসবে, কেটে আসবে। তো দেখেন আর একটি পালা বাকি থাকবে। এই সম্পূর্ণ ভিডিওটি না দেখে আপনারা যাবেন না। দেখেন কয় মিনিটের ভিতরে এই এই দুই পালা ধান কাটে, তো সেই টাইমটি আপনারা সেট করে ধরে রাখেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এক বিঘে আসলেই কি 18 মিনিট 19 মিনিট অথবা 20 মিনিটের মধ্যে কাটা সম্পূর্ণ হয়ে যায়। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা অবশ্যই এই আপনারা একটি টাইম সেট করে তারপর সেই টাইম অনুযায়ী আপনারা দেখুন এবং ভাবুন। এই গাড়িটির ট্যাঙ্কির মধ্যে কিন্তু অনেকগুলো ধান জমা হয়েছে, তো সেইগুলো ধান কিন্তু ট্রান্সফার করে ট্রাক করে দিবে। তো সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাঝেই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। আর এই যে একটি পালা আছে, এই পালাটি ধান কাটা হলেই কিন্তু এই ধানগুলো যে জমা হয়েছে তো সেই ধানগুলো ট্রাক্টরের মধ্যে দেওয়া হবে। তো সেই দৃশ্যটি আপনারা না দেখে যাবেন না, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর দৃশ্যগুলো দেখেন। দেখেন এই যে এই পালাটি কাটার পরেই কিন্তু ওইখানে যে ট্রাক্টর রয়েছে তো সেই ট্রাক্টরের মধ্যে ধানগুলো দেওয়া হবে। একদমই খুব ইজিলি ধানগুলো কাটাইছে, দেখেন কত সুন্দরভাবে। আর ওইদিকে যে মানুষগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর ওইখানে যে একটি ট্রাক্টর রয়েছে তো সেই ট্রাক্টরের মধ্যে ধানগুলো ট্রান্সফার করে দিবে। তো সেই ধানগুলো ও নো আরেকটু বাকি রইল, এই যে আরেকটু বাকি রইল অফলো জায়গা, এটি সময় লাগবে না, বেশি সময় লাগবে না কাটতে, অফলো টাইমের মধ্যেই কাটা হয়ে যাবে। দেখেন ওইটুক আছে আর ধান কাটা বাকি রয়েছে, আর এইটুক ওইদিক থেকে আসলেই সম্পূর্ণ হয়ে যাবে ধান কাটা। তো আবার আসবে এখন, আর এইটুক জায়গা রয়েছে ধান কাটার জন্য, এইটুকও কিন্তু কাটবে এবং এই এইটুক কাটে তারপরে কিন্তু এই ক্ষেতটি যে রয়েছে দেখেন একদম খালি নাড়া রয়েছে, ধানগুলো কাটা একদমই কমপ্লিট। দেখেন আবারও আসছে এদিকে এবং এই এই ধানগুলো যে রয়েছে তো এই ধানগুলোর কাটতে আবার আসছে এই গাড়িটি এবং এই টুক কেটে তারপর কিন্তু এই ট্রাক্টরের মধ্যে ধানগুলো তুলে দিবে। তো সেই দৃশ্যটি আপনারা দেখতে পারবেন। এইভাবে যদি ধান কাটে তাহলে কিন্তু একদিনে তাদের উপার্জন বা আয় 80,000 টাকারও অধিক যায়, মানে এক মিনিটে তারা 1 মিনিটে 100 টাকা করে, সেই অনুযায়ী কিন্তু 80,000 টাকা উঠবে 13 ঘন্টা। তো দেখুন ধান কাটা কিন্তু কমপ্লিট এবং এখন ধানগুলো এই ট্রাক্টরের মধ্যে তুলে দেওয়া হবে, সেই দৃশ্যটি আপনারা দেখুন। দেখুন সম্পূর্ণ ধান কাটা ক্লিয়ার, একদমই ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখেন এই যে এই গাড়িটির নলি যে আছে তো সেই নলিটি কিন্তু ওইদিকে দিচ্ছে ট্রাক্টরের মধ্যে বা ট্রাক্টরের দিকে দিচ্ছে। দেখেন এই এই বস্তুটি, দেখেন এই যে বস্তুটি ধান কাটে, তো সেই সেই বস্তুটি কিন্তু উন বা সুতার যে মেশিন তো সেই রকম দেখা যাচ্ছে, সেই রকম দেখা যায়। আর দেখেন এই যে কত সুন্দরভাবে ধানগুলো এই ট্রাক্টরের মধ্যে পড়তেছে এবং আমরা দেখবো এই ট্রাক্টরটি কি লোড হবে এই ধানগুলো যে কাটলো। তো বহুত সময় কিন্তু ধানগুলো কাটলো, তো এই সময়ের ভিতরে কিন্তু এই ট্রাক্টরটি দেখি লোড করতে পারে কি না।
এই ট্রেনটির মধ্যে যতগুলো ধান আছে তো সেই ধান ট্রান্সফার করতে হয়েছে দেখেন ট্রাক্টরে। তো আমরা যারা কৃষক অথবা চাষা আছি তাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে, কারণ এই গাড়িটি দিয়ে একদিনে অনেক ধান কাটতে পারে। একদিনেই 40 বিঘা করে যদি ধান কাটে তাহলে কিন্তু একজনের ধান একদিনেই কাটা সম্পূর্ণ হয়ে যায়, এবং একজন মানুষের যদি 40 বিঘা 50 বিঘা 60 বিঘা পর্যন্ত এখন আবাদ করতে পারবে বা চাষ করতে পারবে, তো তার জন্যই খুব সুবিধা হয়েছে। যদিও 50 বিঘা 60 বিঘা যদি ধান যদি চাষ করে তো সেই চাষগুলো কিন্তু একদিনেই কাটে কিন্তু ফসলগুলো বাড়িতে নিয়ে যাইতে পারবে। তো আগে যে ধানগুলো মলছে তো সেগুলো কিন্তু হ্যারো অথবা অন্য মেশিন দিয়ে মলছে, কিন্তু অনেক টাইম লাগছে তো সেই ধানগুলো মলতে বা কাটতেও। আর এখন ডিজিটাল যুগ, অনেক সহজে ধান কাটা সম্পূর্ণ হয়ে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট নতুন ভালো একটি বলো ভিডিওতে।